সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপল ওয়াচ সিরিজ 5, 44 মিলিমিটার। এই যে বক্সটা, তো এখন দেখব বক্সটাতে কি কি পাবো। তারপর এখানে আমরা পাব এই যে এখানে ইউজার ম্যানুয়াল গুলো, তারপর অ্যাপল ওয়াচ, যখন অন করব তারপর এখানে 5 ওয়াটের একটা চার্জার, চার্জিং অ্যাডাপ্টর, তারপর এখানে এই যে ওয়্যারলেস চার্জিং, তারপর এটাতে পাবো যে এটা হচ্ছে নর্মাল ভাবে ইউজ করার জন্য, আর যাদের হাত একটু চিকন তারা এটা ব্যবহার করতে পারে। এটা ডিসপ্লে হচ্ছে 1.78 ইঞ্চির রেটিনা LTPO OLED, 448x368 পিক্সেলস, 326 PPI ডেন্সিটি। তারপর এখানে যদি লক্ষ্য করি, গ্লাস ব্যবহার করা হয়েছে, আর পিছনে সিরামিক ক্রিস্টাল, এবং এই ফ্রেমগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি। এই যে তারপর এখানে যদি লক্ষ্য করি, এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, তারপর এটা মেনু বাটন, এটা দিয়ে আপনার এই যে যদি লক্ষ্য করি, এই যে তারপর এখানে আছে মাইক্রোফোন, তারপর যে এদিকে, তারপর এদিকে আছে স্পিকার, কোয়ালিটি অনেক ভালো। তারপরে এই যে পিছনের অংশটা, ওজন মাত্র 47.8 গ্রাম, ওয়াটার রেজিস্ট্যান্ট, 50 মিটার গভীর পানি পর্যন্ত থাকতে সক্ষম। যদি লক্ষ্য করি, অনেক সহজ, এই যে এই যে তারপর এই যে এখানেও এক জিবি র্যামের সাথে 32 জিবি মেমোরিতে পাওয়া যায়। তারপর ব্যাটারি হচ্ছে 296 mAh, চার্জ ভালো থাকে, তো নর্মাল ইউজে 1.5 দিন ইউজ করতে পারি আমি। তারপর ওয়্যারলেস চার্জিং, এই যে তো এতে আছে ব্লুটুথ 5.0, জিপিএস, NFC, ওয়াইফাই, তারপর 3D টাচ, তারপর ডিসপ্লে অলওয়েজ অন। অ্যাপল ওয়াচটার ECG সার্টিফিকেট আছে, আর এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 40 মিলিমিটার এবং 44 মিলিমিটার, তারপর GPS অথবা LTE ভেরিয়েন্টে। আর বাংলাদেশি টাকা এর মূল্য প্রায় 50,000 টাকা, আর ইচ্ছে মতে এই যে এটা চেঞ্জ করে নেওয়া যায়, এগুলো ছলে এটাও বসানো যায়। অনেক ক্লিয়ার, ভালো কোয়ালিটি, সূর্যের আলোর নিচে অনেক ভালো দেখা যায়, রাতেও অনেক ক্লিয়ার দেখা যায়।
এই যে এখানে অনেক অপশন আছে, এই যে যদি লক্ষ্য করি তারপর এখানে আরো অনেক অপশন, তারপর এখানে সবসময় অ্যাক্টিভ রাখবো কিনা, তারপরে এই যে এখানে ইচ্ছে হলে ব্যাটারির এই যে এটাও দেখা যায় কত পার্সেন্ট আছে, 94%। এটা চার্জ না, ব্যাটারির পাওয়ারটা কীরকম আছে এখনো। তারপর এখানে আর অনেক অপশন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।